সাধারণ মানুষকে সবচেয়ে ভোগাচ্ছে নিত্যপণ্যের দাম। সরকারি বাণিজ্যিক সংস্থা টিসিবির হিসাবে এক বছরে ব্যবধানে কেবল আলুর দাম বেড়েছে 91%, মোটা চাল 39% আর সয়াবিন তেলের দাম বেড়েছে 18%। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বাড়ার জন্য প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন সেলিম মালিক। নিম্নবিত্তের ভাতের বিকল্প আলু, যার দর সবসময় ছিল চালের চেয়ে কম, অথচ মাসখানেক ধরে সেই আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে। বাজার সহনীয় রাখতে দুই দফায় দাম বেঁধে দিয়েও ব্যর্থ হয় বাণিজ্য মন্ত্রণালয়। খুচরা ও পাইকারি বাজারে অভিযান চালিয়েও ফল পাওয়া যায়নি। এ অবস্থায় হিমাগারে আলু মজুদের তথ্য সংগ্রহ করছে কর্তৃপক্ষ, তবে অভিযান শুরু হয়নি এখনো। 30 বছরে এরকম এই বছরের মতন দাম কোনো সময় হয় নাই, সব সময়ই 25 টাকার নিচে ছিল। আলুর তুলনায় কিছুটা কমলেও এখনো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পেঁয়াজের দাম। গেল বছর এই সময় পেঁয়াজ কেজি প্রতি 120 টাকায় বিক্রি হয়, আর এখন বিক্রি হচ্ছে 80 টাকায়। স্বাভাবিক চেয়ে বাড়তি বাজার তো চলতেছে, এখন 75-80 টাকায় বিক্রি হতে আছে পেঁয়াজটা। আবহাওয়া শীতল হলেও সবজির বাজার এখনো গরম, সরবরাহ বাড়লেও সেভাবে দাম কমেনি। এই উস্তা এই দিনে ছিল 30 টাকা, এই উস্তা 50-60 টাকা কেজি। এই ঝিঙ্গা এই দিনে 20-22 টাকা ছিল, এই বছর এই ঝিঙ্গা 35-40 টাকা পাইকারি। চড়া চালের বাজার, গেল বছরের চেয়ে কেজিতে 5 থেকে 9 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের চালের দাম। মিনিগেটটা আসলে আপনার 49-50 টাকা আসছিল যেটা, এটা এখন বর্তমানে চলতে আছে 55-56 টাকা। আর আঠাশ চাল আসছিল আপনার 36 টাকা, এটা এখন চলতে আছে আপনার 48-49। টিসিবির হিসাবে বছরের ব্যবধানে সয়াবিন তেলের দাম বেড়েছে 18%, পাম অয়েল 34%, ডাল 22%, আর চিনি 8%। এবছর মহামারী করোনার পাশাপাশি নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ কর্মসংস্থান হারিয়েছে, আয় কমেছে, কিন্তু এর পাশাপাশি নিত্যপণ্যের দামও বেড়েছে সমানতালে। এমন বাস্তবতায় নিম্ন ও মধ্যবিত্তের বেঁচে থাকাটাই যেন জীবনের সবচেয়ে বড় সার্থকতা। যেখানে নাকি কিনতাম 1 কেজি, ওখানে কিনুন লাগে আধা কেজিরও কম কিনতে হয়। আগে 2-5টা পেঁয়াজ দিয়ে রান্না করছে, এখন 2টাতে রান্না করতে হয়। ভোক্তা অধিকার সংস্থা ক্যাবের মতে বাজার নিয়ন্ত্রণে বিকল্প ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নজরদারি বাড়াতে হবে। কৃত্রিম উপায়ে সরবরাহ বিঘ্নিত করতে প্রচেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, তাহলেই কেবলমাত্র সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং ক্রেতারা স্বস্তিতে পণ্যটি ক্রয় করতে পারবে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।